নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। প্রথমেই অলিম্পিকের প্রথম পদকের জন্য এবং প্রথম মহিলা হিসাবে প্রথম শ্যুটিং ইভেন্টে পদক পাওয়ার জন্য মনু ভাকেরকে আমাদের সবার তরফ থেকে অভিনন্দন। খুব ভালো খবর, এটা সবে শুরু, দেখা যাক ভারত কোন জায়গায় যায়। 26 তারিখ কারগিল বিজয় দিবস গেছে, আপনারা জানেন কারগিল বিজয় দিবসে সমস্ত সৈন্যদেরকে আমাদের সবার তরফ থেকে মানে কী বলবো, আভূমি নমস্কার। তাদের জন্যই আমরা সবাই ঠিকঠাক আছি, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। মার্কেট যেটা বলছিলাম যে বাজেট হয়ে যাওয়ার পর যেরকম বাজেট, যে অনুসারে বাজেটের নেগেটিভিটি আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে এতগুলো ট্যাক্স বাড়ানোয় বাজেটটা নেগেটিভ, সেই অনুযায়ী মার্কেট কোনো পারফর্ম করেনি। মার্কেটকে সবসময় স্ক্রিনকে বলি, স্ক্রিনকে অলওয়েজ, স্ক্রিন হচ্ছে মাস্টার, স্ক্রিনকে আপনাকে শ্রদ্ধা করতে হবে। স্ক্রিন যখনই বলেছে তখন আমরা আর নেগেটিভ কিছু করিনি, কোয়েরি করতে পারি না আপনি, কারণ দেখা যাচ্ছে হিউজ প্রচুর পয়সা মার্কেট আর কি, পুরোপুরি লিকুইডিটি ড্রিভেন র্যালি। সেই লিকুইডিটি র্যালিতে এবং যেখানে বলেছিলাম 25,000 কোটি টাকা এফআইআই বেঁচেছিলো, আবার লাস্ট দুদিনে সেই এফআইআই বিশেষ করে লাস্ট দিনে 13,000-14,000 কোটি টাকার বাই করেছে, খালি স্টক ফিউচারে বাই 7,000 কোটি টাকার ওপরে। সেখানে খারাপ হবার ছিল না এবং আজকে সকালবেলা যথেষ্ট ভালো খুলেছিল এবং হিস্টোরিক একটা জায়গা, যে 25,000 হয়তো আমরা ছোবো, তার ঠিক 25 পয়সা মানে 25 BPS বেসিস পয়েন্ট 24,999.75 হাই করে মার্কেট ফিরে এসছে এবং সেখান থেকে একটা ভালো কারেকশান হয়েছে। নিফটিতে প্রায় 200 পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি সবে যখন মনে হচ্ছিলো যে না ঠিক হয়ে গেছে, 52,000-এর ওপর স্টেবল হচ্ছে, আস্তে আস্তে চলে যাবে, সেখান থেকে প্রায় 1,000 পয়েন্টের কারেকশান। সুতরাং বুঝতেই পারছেন কি ভোলাটিলিটি প্রচণ্ড মার্কেটে, যখন সব কিছু মনে হচ্ছে যে না ঠিক হয়ে যাচ্ছে, ICICI ব্যাংকের রেজাল্ট ভালো, ICICI ব্যাংক হয়তো লিড করবে ব্যাংকে রিকভার করাতে, সেখান থেকে হঠাৎ এত বড় কারেকশান। এখন কি কারণে হলো, যেটা নর্মাল প্রফিট বুকিং নাকি, যেহেতু নিফটি যে জায়গায় বন্ধ হলো তাতে আগের দিনে যে মুভটা ব্রেকআউট মুভ সেটা কনফার্ম ঠিকমতো হলো না, কারণ 850-এর ওপর যদি বন্ধ হতো আমরা বেশি খুশি হতাম। তো যাই হোক, এখন দুটো ব্যাপার হতে পারে, একটা হচ্ছে মার্কেটে মাঝে একটা খবর এসেছে দেখেছেন, যেটা খবরটা কালকেরই, যে আপনার ইসরায়েলের একটা অ্যাটাক করেছে লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ বলে, সেখানে ইসরায়েলি 12টা বাচ্চা মারা গেছে এবং বহু বাচ্চা আহত, তারা সব হসপিটালাইজড। এখন এইটা খবরটা কালকের, এর এগেনস্টেই ইসরায়েল রিটালিয়েট করবে এটা শিওর, কিন্তু ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার যেটা বলেছেন যে আমি চাই, এবং অপোজিশন লিডার, ডিফেন্স মিনিস্টার এবং ইসরায়েলের অপোজিশন লিডার বলেছেন যে লেবাননকে গুঁড়িয়ে দিতে হবে। এই গুঁড়িয়ে দেওয়া শব্দটা মার্কেট, মানে গুঁড়িয়ে দিতে হবে মানে একটা বড় সড়ো যুদ্ধের আবার পরিস্থিতি তৈরি হবে, সেখানে কারা আবার ওর পক্ষে দাঁড়াবে, লেবাননের পক্ষে ইরান অনেক সময় দাঁড়িয়ে যায়, সেই সব আবার প্লে আউট করবে কি না, আমেরিকা কী করবে, পশ্চিম বিশ্ব কী করবে, এইসব অনেক প্রশ্ন আছে। এবং এইটা একটা, যেহেতু বাচ্চা মারা গেছে সেহেতু একটা এফেক্ট, যেরকম আমরা যখন একইভাবে গাজার যে অ্যাটাক ইসরায়েল করছিল তখন অনেকে বলেছিলেন যে ওদের ওখানে যা করেছে সন্ত্রাসবাদীরা করেছে কিন্তু বাচ্চাদের ওপর বোম টোম ফেলা এগুলো ঠিক হচ্ছে না, একইভাবে এখন ইসরায়েল একই কথা বলতে পারে। তো এইসব নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হবে আর কি মার্কেটে, সেইটা মার্কেট হয়তো আজকে প্লে আউট করলো, কারণ মার্কেট এটা ফরওয়ার্ড ট্রেডিং মার্কেট, আগে থেকে মার্কেট এগুলো প্লে আউট করে যে ঠিক আছে আমি এমন জায়গায় রাখি যেখান থেকে দুদিকের মুভি সম্ভব, যদি সেরকম কিছু না হয় এখান থেকে আবার আপ মুভ তৈরি হবে, যদি সেরকম কিছু না হয় নেক্সট লজিক্যাল জায়গা হচ্ছে নিফটি 24,600 থেকে 650, এইটা ধরুন স্ট্রং সাপোর্টের কাজ করবে, তারপরে তো 24,200-300 যেটা ভাঙছিল না সেটা আবার সাপোর্টের কাজ করবে, আপাতত 650 থেকে 650 এই জায়গাটাই যথেষ্ট। এখনও পর্যন্ত যা মার্কেট আমার যা দেখে মনে হচ্ছে এই মুহূর্তে, যেহেতু মার্কেট দেখুন যত নেগেটিভ যা খবর, যেরকম ধরুন ইলেকশন রেজাল্ট, ইলেকশন রেজাল্টও প্লে আউট হয়নি, একদিন পড়ে গিয়ে 21,100 করে পরের দিন বিকেল থেকেই রিকভারি দিয়েছে, এটাও তাই,
একদিন পড়লো একটু গেল 24,000-এর সামান্য কাছে 24,075, ওখান থেকে আবার প্লে আউট করে 25,000, মানে কোনো কারেকশানই একদিন বা দেড় দিনের বেশি থাকছে না, এটা তো আরও কম থেকে যায়। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত মার্কেটটা যদি সেরকম কোনো খারাপ খবর না আসে, বাই অন ডিপস মার্কেট, আপনি ডাও দেখেছেন শুক্রবার 600 পয়েন্ট বেড়েছে, ওখানে আবার ওরা মনে করছে ওদের ইনফ্লেশন দেখে একের বেশি কাট হতে পারে এই 2024-এই, তাতে যাও ডাও বেড়েছে। এখন এই যুদ্ধের খবরটা ডাও কীভাবে রিয়াক্ট করে, কারণ পশ্চিম বিশ্ব আগে রিয়াক্ট করবে আর কি এই সব ব্যাপারে, তো সেটা দেখা যায়। যদি ডাও আজকে রিয়াক্ট করেনি, 200-300 পয়েন্ট প্লাসেই গেল, তাহলে মার্কেটও আরও এটা নিয়ে অত টেনশন করবে না। কিন্তু কোনো কারণে যদি আজকে ডাও 300-400-500 পয়েন্ট নিচে যায় বা আরও বেশি যায় কোনোভাবে, আরও এর এইটুকু টাইমের মধ্যে যদি অন্য কোনো রিয়াকশান আসে, প্যারিস অলিম্পিক নিয়ে অলরেডি দেখছেন, আমরা অলিম্পিকের এত আলোচনা করছি, অলরেডি অলিম্পিকে বহু জায়গায় নাশকতার চেষ্টা করা হয়েছে, ওদের ট্রেন লাইনে নাশকতা হয়েছে, ট্রেন বন্ধ হয়ে গেছে, সেগুলো খুব একটা এফেক্ট নয়, কিন্তু যেহেতু বিশ্বের সমস্ত দেশের প্লেয়াররা আছে সেইখানে একটা টাফ, খুব নিরাপত্তাটা একটা খুব বড় ব্যাপার, তো ভগবান করুক সব সমস্ত কিছু ভালোভাবেই কেটে যাবে আশা করা যায়। তো এই সব নিয়ে একটা টেনশনের জায়গা তৈরি হয়েছে বলে হয়তো মার্কেট আগে থেকে কিছুটা টেনশন কমিয়ে রাখল। কিন্তু আপনি যদি আবার মিড ক্যাপ ইন্ডেক্স দেখেন, মিড ক্যাপ অল টাইম হাইতে, তো মিড ক্যাপ স্মল ক্যাপই আগে বেশি বেড়েছে, এবং এলটি দেখেছেন প্রায় 3800-এর কাছে, ক্যাম্পস বলেছিলাম দেখলেন 4300, তো যেগুলো বারবার CDSL 2500 টাকা, যা যেগুলো প্লে আউট করবার সবই প্লে আউট করছে। এখন এর মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে তেলের দাম দেখেছেন $81-এর নিচে। এখন তেলের দাম যদি যুদ্ধের কারণে কোনো এফেক্ট না করে, সেক্ষেত্রে IOC একটা ভালো জায়গায় আছে, IOC কালকে রেজাল্ট আছে, আশা করা যায় IOC ভালো রেজাল্ট করবে, তাহলে IOC-তে একটা ট্রেড হতে পারে, যে এখান থেকে আপনি মানে ইটস অল ফর পেপার ট্রেড, যে 180-এর একটা কল নিয়ে 190-এর দুটো কল বেজলে দেখবেন বিনা পয়সায় ট্রেড হচ্ছে, নো কস্ট স্ট্র্যাটেজি যাকে বলে, 1:2, 200 টাকা অবধি আপনি আপনার কোনো টেনশান নেই, 180-এর একটা কল, 190-এর দুটো কল বেজলেন, মানে 200 টাকা অবধি আনলিমিটেড লস নেই, 200 টাকার ওপরে গেলে তবে আনলিমিটেড লস হবে। আমরা 194-195-190-188 এলেই যা প্রফিট হবে তাতে তখনই কেটে দেওয়া যাবে, দরকার নেই আমার অত দেখবার, তাও যদি কোনো কারণে ওপরে খোলে 194-195 হয়ে গেলে যা দামই থাকুক কল দুটো সমস্ত কিছু স্কোয়ার আপ করে নিতে হবে। তো এইখানে একটা যেহেতু 4875-এর লট, একটা ভালো পয়সা ইনকাম করা যেতে পারে, আর যদি বা নিচেও চলে যায় আপনার কোনো টেনশান নেই, কারণ এটা নো কস্ট স্ট্র্যাটেজি, 180-তে যে পয়সায় কিনবেন 190-এ একই পয়সায় বেচছেন, সুতরাং লস নিচে গেলে লস হওয়ার কোনো চান্স নেই, এটা সবথেকে বড় কথা, আর ওপরে গেলে প্রফিট হবে, এমনকি লাস্টে 182 টাকা থাকলেও আপনার প্রফিট হবে, কারণ নো কস্ট স্ট্র্যাটেজি, 181 থাকলেও 1 টাকা ওপরে, তো সেই শেষ দিনের কথা বলছি, সেই 1 টাকা তো আপনার প্রফিট হবে, তাহলে একমাত্র আমার রিস্ক হচ্ছে 200 টাকার ওপরে গেলে। তো এইটা একটা স্ট্র্যাটেজি হিসেবে ভাবা যেতে পারে। ইন্ডিভিজুয়াল স্টক যেহেতু এখন নানা রকম ডামাডোল চলছে মার্কেটে, একইভাবে যদি দেখেন বেল একটা অসাধারণ রেজাল্ট দিয়েছে আজকে, বেল যদি কোনো কারণে এই সব কারণে নিচে আসে, একদম বাই অন ডিপস শেয়ার, ওর খুব ভালো রেজাল্ট আজকে রেজাল্টটা দেখলাম, এবং এতে রিরেটিংও হতে পারে, এবং বেলের ভালো রেজাল্ট একটা ইন্ডিকেট করছে যে হ্যালও ভালো করতে পারে, এবং হ্যাল 5000 টাকার ওপরে চলছে। তো হ্যাল যদি কোনো কারণে কালকে দেখেন খারাপ মার্কেট একটু নিচে পেলো, হ্যাল অ্যাজ এ ডেলিভারি রেজাল্টের জন্য 5200 টাকাকে টার্গেট করে 4800 নিচে স্টপ লস দিয়ে 4800 যত কাছাকাছি পাওয়া যায়, আজকে যদিও 5000 ওপর চলে গেছে, যদি কালকে মার্কেট কোনো কারণে খারাপ থাকে 4880-4900 এরম থাকে, 4800 নিচে 4780-কে স্টপ দিয়ে হ্যাল দেখা যেতে পারে 5200 টাকার জন্য মিনিমাম। তো আমার যেটা মনে হচ্ছে, এবং আপনি একটা দেখেছেন যে আমেরিকান ডিফেন্স সেক্রেটারি বলেছেন যে আমেরিকার সঙ্গে ভারতের ডিফেন্স টাইগুলোকে মজবুতই থাকবে, কারণ চায়নাকে কাউন্টার করতে ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিটা ঠিক রাখা আমেরিকার জন্য দরকার, তো এইটাও সদর্থক বার্তা ফর দ্য ডিফেন্স স্টক। অলরেডি ম্যাচগাও আজকে দেখেছেন 400-450 টাকা বেড়েছে, তা অল ডিফেন্স স্টক আর জুম সবই হয়েছে, বেল, হ্যাল, ম্যাচগাও এখানে থামবে বলে মনে হচ্ছে না, এটা আর একটু আপনার
কন্টিনিউ হতে পারে। এবং আজকে পিএসইউ স্টক দেখেছেন, সমস্ত পিএসইউ স্টক চলেছে। আর একটা সকালবেলা যারা আমার সঙ্গে যুক্ত আছেন টেলিগ্রামে তারা জানেন আমি বলেছিলাম বন্ধন খুব ভালো, এবং বন্ধন এখান থেকে 240 টাকা টার্গেট হতে পারে রাখলে, কারণ বন্ধন হচ্ছে আনএক্সপেক্টেড রেজাল্ট। আইসিআইসিও ভালো রেজাল্ট, কিন্তু বন্ধনে হচ্ছে আনএক্সপেক্টেড, কেউ ভাবেনি যে কীভাবে বন্ধনের রেজাল্টটা, কিন্তু অসাধারণ রেজাল্ট হয়েছে। লোন গ্রোথ থেকে আরম্ভ করে প্রফিটেবিলিটি সব ভালো, এবং সবথেকে বড় কথা গাইডেন্সও খুব ভালো। যাই হোক, ম্যানেজমেন্ট যখন বলছে এই ধরনের ভালো হতে পারে, সেক্ষেত্রে ম্যানেজমেন্টের উপর ভরসা করা যায়। সেই হিসেবে 240 টার্গেট হতে পারে বন্ধনটা। তো এই কটা শেয়ার বেশ ভালো জায়গায় আছে, আরও অনেক শেয়ারই যেহেতু, এবং আপনার যে কোনো মিড ক্যাপ স্মল ক্যাপ যেগুলো যদি দেখেন যে আগের দামের থেকে অনেকটা নিচে আছে, আপনি যদি এইসব যুদ্ধের ঘটনা কিছু না হয় তাহলে ওগুলোতে একটু পয়সা হতে পারে। আরইসি দেখুন রেজাল্টটা খুব ভালো নয়, তা সত্ত্বেও দেখুন আজকে ওপরেই আছে। তো মার্কেট মানে বিশেষ করে পিএসইউ স্টকের দিকে মার্কেট খুব স্ট্রং। তো মার্কেট এখনও পর্যন্ত বাই অন ডিপসি আছে, স্ট্র্যাটেজি বাই অন ডিপসি থাকবে, তারপরে দেখা যাক। তবে ভয় একটাই যে যেহেতু আমরা ভেবেছিলাম যে যদি বিজেপি না আসে, মানে সংখ্যাগরিষ্ঠতা না পায়, মার্কেট পড়তে পারে, মার্কেট পড়েনি। বাজেট যদি খারাপ হয়, কোনো ট্যাক্স বাড়ায়, আপনাদের বলেছিলাম মার্কেট খারাপ হতে পারে, ট্যাক্স একটা নয় তিনটে বেরিয়েছে, মার্কেট খারাপ হয়নি। তাই এখন কিন্তু সবাই ভাবছে আর মার্কেট খারাপ হওয়ার কোনো চান্স নেই। এই যে একটা সুন্দর একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, সাধারণত মার্কেট আমরা যখন জানি যে কারেকশান কামস ওয়েন নো ওয়ান থিঙ্ক অ্যাবাউট দ্যাট, কখনো যখনও কেউ এটা নিয়ে ভাবে না যে কারেকশান আসতে পারে, তখনই কারেকশান হয়। সবাই যখন কারেকশান নিয়ে ভাবে যে কারেকশান হবে, হয় না। সুতরাং এমনি ঠিক আছে, মার্কেট বাই অন ডিপসি লাগছে কোনো কিছু, যদি না এই যুদ্ধটা বড় কোনো জায়গায় যায় আমার মনে হয় মার্কেট একটু কদিন ঠিকই থাকবে। ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।